আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রচন্ড ঠান্ডা, তো সবাই অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। দর্শক, আমার সাথে এখানে বসে আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবত পিএলআইডি এবং পিআইডি এই রোগে ভুগছিলেন। সার্ভাইকালে ডিসপ্রোলাপ ছিল, পাশাপাশি লাম্বারও ডিসপ্রোলাপ ছিল ওনার। সাংসারিক কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতেন। গত এক মাস যাবত এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছিল। বাট এই ডিপিআরসিতে যখন সন্ধান পান, সেই পিরোজপুর জায়গা থেকে চলে আসেন আমাদের এখানে চিকিৎসার জন্য। চিকিৎসা নিতে থাকেন এবং একটা সময় সুস্থ হয়ে ওঠেন। আজকে ওনার সেই সুস্থ হয়ে ওঠার গল্পটাই শুনবো ওনার কাছ থেকে। তার আগে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন আমাকে। অনুভব করা শুরু করেছিলেন, তো কোন দুর্ঘটনা আছে বা কোনো কিছুর পর থেকে কি এটা সমস্যাটা বুঝতে পেরেছেন, নাকি হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা? মানে এর আগে থেকে হাতটা আর কি আমার যে ব্যথা হইতো মাঝে মাঝে, আবার সেরে যেত। আচ্ছা। হ্যাঁ, কিন্তু হঠাৎ একদিন যে ঘুম থেকে উঠলাম যে ঘাড় ব্যথা নিয়ে, আর ভালোই হচ্ছে না। ভালো হচ্ছে না। আমরা অনেক সময় যাতে চলে যাচ্ছে, আমরা অনেক সময় দেখি যে বালিশে হয়তো উল্টা পাল্টা শোয়ার কারণে পেইন হয়, প্রথমে হয়তো সেটাই ভেবেছি। হ্যাঁ, সেটাই ভাবছি বা এরকম হয় মাঝে মাঝে, হয়তো আবার সেরে যাবে এরকম মনে করছি। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে না, আর শান্তিই পাচ্ছি না। আচ্ছা, মানে আমরা একটা দুই দিন দেখা যাচ্ছে যে ব্যথা সহ্য করে, হয়তো অনেক কষ্টে পরে আর সহ্য করা সম্ভব না, যে ভারী একটা জিনিস আমার ঘাড়ের উপরে আছে, একটা অসহ্যকর একটা যন্ত্রণা, কোনো কিছু ভালো লাগে না। বলতে শুরু করলাম, তোমরা দেখো আজকাল তো মোবাইলে অনেক ই পাওয়া যায়, তাও গাড়ি ব্যথার জন্য সবকিছুরই সমাধান পাওয়া যায়, রান্না থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। এরপর ঢাকা শহর চলে আসলাম, এরপর ভিডিও দেখলাম যে দেখো গাড়ি ব্যথা লেখা সাজ দাও, দেখো কি পাওয়া যায়। এরকম করতে করতে যে স্যারের ভিডিও পেলাম, এ থেকে আমি নিজেই বাসায় বসেই যে ব্যায়ামগুলা ওগুলো করতে শুরু করলাম। আচ্ছা, ডাক্তারও দেখাইছি, তো ব্যথার ওষুধ যতদিন খাচ্ছি একটু আরাম লাগছে, আবার ব্যথা ওই ব্যথাই থাকে, যখন খাই তখন আরাম লাগে। এরপর তো আমাদের আবার এখানে ডাক্তার দেখাতে আসলে তো অনেক চিন্তা ভাবনা করে এরপরে এই ব্যায়ামগুলো শুরু করলাম। এতে আমি নিজেই বাসায় বসেই, আমি নিজেই এই ব্যায়ামের কারণেই, ঔষধ ছাড়াই, ছাড়ের ব্যায়ামে দিয়েই আমি অনেক 50% সুস্থ হয়ে গেছে। সুস্থ সুস্থ, কিন্তু ব্যথা তো আছে। আচ্ছা, সুস্থ মনে করতাম, ব্যায়াম করলেই আমি সুস্থ হইতাম, কিন্তু মাঝে মাঝে ব্যথাটা। মানে যখন আপনি ইউটিউবে স্যারের ভিডিওগুলো দেখে যখন আপনি নিজে নিজে এক্সারসাইজ শুরু করলেন, তখন যখন দেখলেন যে ব্যথা অনেকটা কমে গেছে, তখন আপনি নিজে বুঝলেন আপনি সঠিক দিকে এগোচ্ছেন। হ্যাঁ, এবং প্রপার ট্রিটমেন্টের জন্য আপনি চিন্তা করলেন না, না যে সরাসরি একবার স্যারের সাথে একবার দেখা করি। এরপরে ফোন করলাম, ওই নাম্বারে সবকিছু জানলাম, তারপর আমার হাজবেন্ড এখানে নিয়ে আসলো, ট্রিটমেন্ট করালাম। আচ্ছা, স্যারকে পেলাম না, স্যার ছিল বাইরে, ওখানে বসে ট্রিটমেন্ট আমার ইউ করছেন। এরপর এখানে আসার পরে আমি এই 10 দিন ট্রিটমেন্ট শুরু করলাম। প্রথম দিনেই আমি রিল্যাক্স, হয়তো আমি ঘুমাইতে পারতাম না, বসে থাকতাম, একটু শুইতাম, ঘুমাইতাম, হাট অনেক যন্ত্রণা। এরপরে কতক্ষণ আর শুয়ে থাকা যায় এরকম, বসতাম, বসলে একটু আরাম লাগতো, শুইলে বেশি হতো, আবার হাঁটাহাঁটি করতাম একটু। এরপর আস্তে আস্তে যেদিন আমি এখানে ই করলাম, থেরাপি নিলাম, শুরু করলাম রিল্যাক্স, রাত্রে সবাইকে বললাম যে আমি আজকে রাত্রে ঘুমাইছি। আমি তো বললো হ্যাঁ, তোমার তো আজকে কোনো টের পাইলাম না। মানে দীর্ঘদিন পরে প্রথম ট্রিটমেন্টে আপনি রেজাল্টটা পেয়ে গেছেন, যে আলহামদুলিল্লাহ আপনি শান্তিতে ঘুমাতে পেরেছেন, এবং তারপরে আপনি টানা 10 দিন ট্রিটমেন্ট নিলেন। তো ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে এই যে দর্শকের সামনে রিভিউ দিতে এসেছেন, আপনার শারীরিক অবস্থাটা কেমন, মানে রেজাল্টটা কি ফাইনাল? আমি 90% একবারে রিল্যাক্স হয়েছি, হয়তো সামনে আর কিছুদিন আমার বাকি আছে, এতে আমি পুরো আল্লাহর রহমতে আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছেন এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, অনেকেই জানেন না যে আসলে এই ট্রিটমেন্টটা কি বা আদৌ কি মানুষ সুস্থ হয় কিনা, অনেকের একটা ধোঁয়াশা একটা ধারণা আছে, পুরোপুরি অনেকে জানে না, তাদের জন্য আপনি কিছু বলবেন?
আমি মনে করি তারাও এখানে আমার মতো আসুক, আল্লাহ সবাইকে সুস্থ করুক এখানে, এই স্যারের হাতে সবাই ই হোক, সুস্থতা আল্লাহ দান করুক। যেহেতু আপনার জীবনে একটা ভালো জিনিস ঘটেছে, আপনি একটা সঠিক সন্ধান পেয়েছেন, সবাই অন্তত একবার হলো চেষ্টা করুন। জি ওকে, এখানে আল্লাহই সব সমাধান, ওষুধ কিছুই করতে পারে না, ওষুধ আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ আমি কোন পথে যাব। অবশ্যই, জি খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন তো, মাত্র 10 দিনে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন। যিনি কিছুদিন আগ পর্যন্ত ঘুমাতে পর্যন্ত পারতেন না, প্রথম দিনই ওনার রেজাল্ট চলে এসেছে। এরকম অসংখ্য মানুষ আছেন যারা কখনো ভাবতেও পারেননি যে আমি কখনো সুস্থ হব, কখনো আমি ভালো হব। সেই মানুষগুলো এখন দিব্যি সব কাজ করছেন, কেউ কোনোদিন বলতেও পারবে না এই মানুষটাই কিছুদিন আগে বিছানায় শয্যাশায়ী ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন সারা জীবন। আসসালামু আলাইকুম।